নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ডকুমেন্টারির আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত একজন মহান ব্যক্তির কথা। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অনেক মহান ব্যক্তি জড়িয়ে ছিলেন এবং আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করতে তারা শহীদ হয়েছেন। সেই মহান ব্যক্তিদেরকে আমরা চিনি, যেমন ধরুন বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, পঞ্চানন চক্রবর্তী, মনোরঞ্জন সেনগুপ্ত প্রমুখ আরও অনেকেই রয়েছে। এই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন মহান বিপ্লবী ছিলেন, যার নাম হলো চিত্তপ্রিয় রায়চৌধুরী। এবার জেনে নেব এই মহান বিপ্লবী সম্পর্কে। চিত্তপ্রিয় রায়চৌধুরী 1894 সালের 2রা জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পঞ্চানন রায়চৌধুরী এবং মাতা সুখদা সুন্দরী দেবী। বাবা পঞ্চানন রায়চৌধুরী ছিলেন মাদারীপুর শহরের অনারির ম্যাজিস্ট্রেট। চিত্তপ্রিয় রায়চৌধুরী মাদারীপুর সমিতির একজন বিপ্লবী সদস্য হন 1910 খ্রিস্টাব্দে। মনোরঞ্জন সেনগুপ্ত রায়চৌধুরীর অনুপ্রেরণায় যুগান্তরের গোপন ইউনিট মাদারীপুর সমিতির সদস্য হন। 1913 সালের ডিসেম্বরে তিনি প্রথম ফরিদপুর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন এবং 5 মাস জেল খেটেছিলেন। জেল থেকে মুক্তি পেয়ে 1915 সালের 16ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন দিবসে তিনি কয়েকজন সহকর্মীর সহায়তায় রাস্তায় কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর সুরেশ মুখার্জিকে হত্যা করেন। তিনি বর্ষিয়ান বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীনের সাথে ক্রিসমাস ডে প্লটে জার্মানি, জাপান, আমেরিকা থেকে অস্ত্র সংগ্রহ করেন। চিত্তপ্রিয় রায়চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেশ দাশগুপ্ত এবং জ্যোতিষচন্দ্র পাল তাদের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাথে উড়িষ্যার বালাসোরে গিয়েছিলেন একটি জার্মান জাহাজ ম্যাভেরিক থেকে অস্ত্র সরবরাহ করতে। এরপর পুলিশ তাদের আস্তানায় অভিযান চালায় এবং একটি ক্লু পায় যা তাদের বালাসোর জেলার কাপ্তিপাদা গ্রামে নিয়ে যায়, যেখানে তারা থাকত। 1915 সালের 9ই সেপ্টেম্বর পুলিশ তাদের দস্যু ঘোষণা করে ধাওয়া করে। চিত্তপ্রিয় রায়চৌধুরী এবং অন্যান্যরা যতীন্দ্রনাথকে চলে যেতে বলে এবং নিরাপদ স্থানে যেতে অনুরোধ করে, কিন্তু যতীন্দ্রনাথ তা প্রত্যাখ্যান করেন এবং তারা সবাই বুড়িবালান নদীর তীরে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। 75 মিনিটের বন্দুক যুদ্ধের পর রায়চৌধুরী গুলিবিদ্ধ হন এবং সেই দিন তিনি মারা যান। এইভাবে চিত্তপ্রিয় রায়চৌধুরী স্বাধীনতা আন্দোলনের একজন সুগঠিত সদস্য হয়ে উঠেছিলেন এবং ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে চিত্তপ্রিয় রায়চৌধুরী তার সাহসিকতার পরিচয়ও দিয়েছিলেন। এই ছিল আজকের অজানা তথ্য, যা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।